মাদকের সাথে জড়িত কাউকে ছাড় নয়। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে আহসানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের 65% কর্মক্ষম শক্তির অধিকাংশ যুব সমাজ, সেই যুব সমাজকে যদি মাদকের ছোবল থেকে রক্ষা করা না যায় তাহলে দেশের অপূরণীয় ক্ষতি হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক নিয়ন্ত্রণে মিয়ানমার সীমান্ত সুরক্ষিত করতে কাজ অব্যাহত রয়েছে। একদম ফ্রি সীমান্তে যোগাযোগের জন্য হেলিকপ্টার কেনা হয়েছে, বিজিবিকে শক্তিশালী করা হয়েছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। যুব সমাজকে যদি আমরা রক্ষা না করতে পারি, সেই যুব সমাজকে যদি এই ভয়ঙ্কর ছোবলে আটকে যায় তাহলে কিন্তু বাংলাদেশের পথ হারানোর সম্ভাবনা থেকে যাবে, উন্নয়নের পথ হারানোর সম্ভাবনা। সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।